হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক জানাই আমাদের চ্যানেলে বং লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমরা খুবই ভালো আছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা আজকে বেরু মানে টিউশনকে নিয়ে মাকে নিয়ে একটু আমরা বেরিয়েছি সবাই মিলে হরিণালয় ইকোপার গেট নাম্বার 4-এর সামনেই, জানোই তো। আর এদিকে ছদ্দি দিও চলে এসছে, মানে আজকে তো রবিবার, ছদ্দিরও ছুটি আছে, তো ওপিজি দিয়ে আসলো র্যাপিডো করে। চলো তোমাদের জুটা ঘুরাই। আর এটা মায়ের ফার্স্ট, মা ত্রিশা দিদি আর সুজয়দের ফার্স্ট বার এটা ভিজিট এখানকার জুতে। ওকে দেখাচ্ছি, তৃষান তো প্রচন্ড হ্যাপি বানি মাসিকে দেখে নিয়ে। তো তোমাদের চলো একটু জুটা ঘুরে দেখাই। আর আগের বছরও ফ্রেন্ডস আমরা এসেছিলাম, তখন তৃষান ছোট ছিল, তখন তৃষান আসেনি, আমি আর ছোট দিদি এসেছিলাম ব্লগ করতে এখানে। তো এখানে বেশিরভাগ হরিণালয়তে পাখি খুব আছে ভালো ভালো, আর সব অ্যানিমাল একটু কম আছে বা আসছে কামিং সুন, ব্যাপারটা এটাই। কিন্তু নানান রকমের পাখি দেখতেও খুব সুন্দর লাগছে, মাকাও আছে, নানান রকমের তোতা পাখি, তৃষানেরও খুব পছন্দ, পাখি পাখি করতে থাকে ও। আর এদিকে জিরাফ আছে, তোমাদেরকে সব দেখাবো ঘুরে। তো এদিকে দেখে নাও, আমি মা সবাই একসাথে, মায়েরও এটা ফার্স্ট। এদিকে দেখো রাজহাঁস পুরো, এটা আমি প্রথম দেখছি, আগের বারও দেখেছিলাম, এবারে মানে ওদের জলে ইয়ে করতে দেখলাম, সাঁতার কাটতে, ব্যাপারটা এটাই। তো খুবই ভালো লাগছে এখানে এসে নিয়ে। আর এই শীত চলে এসছে, আর এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো চারিপাশে, খুবই ভালো লাগছে। তো আমরা এবারে অনেক দিন পর একটা ফ্যামিলি আউটিংয়ে বেরালাম, কিন্তু এখনও তিনজনকে মিস করছি, পাপা আঙ্কাল আন্টি। তো আমাদের ফুল ফ্যামিলি হয়ে যেত একটা ট্রিপ ছোটো মতন, মানে আউটিং। তো অনেকক্ষণ পর জিরাফটা বেরালো, জিরাফ ওয়াক করতে করতে দেখে নাও, বিশাল ঘ্যাম জিরাফটার। তো এখানে জলহস্তি দেখার জন্য দাঁড়িয়ে আছি, মানে একটু দেখা দিচ্ছে আর চলে যাচ্ছে বারবার। আর এদিকে দেখানে এটা কুমির, এখানে কুমির আছে কিনা না বিয়ে করে বুঝতে পারছি না, ফোনে কতটা দেখা যাচ্ছে। আর দেখে না এদিকেই কুমির দেখা যাচ্ছে, অনেক রকমের কুমির হচ্ছে, নানান রকমের ক্রোকোডাইল এদিকে দেখা যাচ্ছে। আর হিরণ প্রচুর ছিল ফ্রেন্ডস, ডিয়ার, তো মানে ওদের একটা পুরো গ্রুপ ছিল অনেক। তো ওদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে, আর দ্বিতীয়ত অনেক বিকালও হয়ে গেছে, এখন তো 5টার মধ্যে পুরো মানে রাত হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা নেমে যাচ্ছে। একটা হিরণের প্রজাতি, মানে ডিয়ারের প্রজাতি, জানি না, আবার তো গরু গরু লাগছিল এদিকে। তো আমাদের এখন ফটো সেশন চলছে, সবাই এক এক করে ছবি তুলছি তৃষানের সাথে, ব্যাপারটা এটাই। তো এখন জুয়ের চ্যাপ্টারটা ক্লোজ করব, অন্য কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে, কারণ অনেকটাই সন্ধ্যা নেমে গেছে আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। দেখি কোথায় যাওয়ার প্ল্যান হয়, তোমাদেরকে জানাচ্ছি। তো আমরা এখন ইকোস্পেস চলে এসেছি, তো যাবো হচ্ছে তো ভিলেজে, তো দেখি কি হয়। তখন দেখো লিফটের মধ্যে আছি, তৃষান অবাক হয়ে গেছে, হাম কাহাঁ আ গায়, দেখো অবাক হয়ে দেখছে চারিপাশটা। তো বন্ধুরা এখন ভিলেজটা ওপেন হয়নি, ভিলেজ ওপেন হবে 7:30 সময়, তো এখন প্রায় বাজে 5:40, সেই জন্যে আমরা এখন এই নেস্টের বাইরে বসে আছি। তো দেখা যাক, ওখানেই যাওয়ার প্ল্যান হচ্ছে। ভিলেজে একটু শখ ছিল, কারণ ওখানে শ্রেয়াদা পার্টি থ্রো করেছিল নিজের জন্মদিনে, তো সেখানেই মাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। দেখি নেস্টটাও আমার যাওয়া হবে এই প্রথম। তো তোমাদেরকে চলো, শ্রেয়াদা প্রাইভেট রুম বুক করেছে, তোমাদেরকে দেখাই। তো এদিকে দেখে নাও, ছোট দিদি বসে আছে, সুয়াদা আর তৃষান তো কাজে লেগে পড়েছে এখানে, চামুচ দেখে চমন চমন করছে। এদিকে দিদিয়া, আর খুব সুন্দর আর লাক্সারিয়াস লাগছে দেখে নিয়ে, খুব রয়্যাল রয়্যাল ফিলিংস আসছে লিটারালি। আর এদিকে মা বসে আছে, এদিকে দেখ। তো প্রথমেই স্যুপ চলে এসছে, চিকেন ক্লিয়ার স্যুপ। তো ছোট দিদি একটু মাথা ব্যথা করছিল, আর মাও একটু স্যুপ খেতে পছন্দ করে। আর আমাদের এখনও আসছে স্টার্টার্স ফ্রেন্ডস, তোমাদের কিছুক্ষণে দেখাচ্ছি। না দিদি, ছোট দিদি আর মায়ের চলে এসছে স্যুপ। তো আমাদেরও চলে এসছে মকটেলস,
তো মায়েরও খুব ইচ্ছা ছিল, টিভিতে দেখতো ভার্জিন মোহিতো, তো মায়ের জন্য একটা ভার্জিন মোহিতো নেওয়া হয়েছে। আর এদিকে তৃষানের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস নেওয়া হয়েছে, মানে আমাদের জন্য তৃষানের একটু বেশি ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইসটা। আর এদিকে তোমার আমাদের আরও ডিশ আসছে এক এক করে, এদিকে দেখে নাও মাশরুম সল্ট অ্যান্ড পেপার চলে এসছে। আর এখানকার জেব্রা বা এখানকার তোমার মাশরুমটা এক্সিলেন্ট, তোমরা এসে একবার একবার ট্রাই করবেই করবে। সুজাদা আমাকে ট্রাই করিয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। আর তারপরে চলে এসে ফিশ ফিঙ্গার, তো ফিশ ফিঙ্গারটাও খুবই ভালো ছিল, অসাধারণ। তো এদিকে দেখো তৃষানকে বেবি সিটার বেবি চেয়ার দেওয়া হয়েছে, তো এখন ওটাতেই ভাবছি ওকে আটকে দেওয়া হচ্ছে, অস্থিরতা। তো আমাদের এখন মেন কোর্স চলে এসছে, তো মেন কোর্সে হচ্ছে চিকেন লাবাবদার, মাটন রোগান জোশ আর তোমার গার্লিক নান, বাটার গার্লিক নান। তো মা তো ভয়ে ভয়ে খাচ্ছে যে গাড়িতে যেতে হবে, একটু অল্প অল্প করে খাচ্ছে খালি, আমরা একটু বোকা দিয়ে দিয়ে খাওয়াচ্ছি মাকে। আর আবার বানি সাইজ হয়ে গেছে বানির মাসির কোলে। আর এদিকে সুইট চলে এসছে, মানে ডেজার্ট। তো প্রথমে এখানকার ফেমাস তোমার গোলাপ জাম, তারপরে মালপোয়া। উফ, এখন দেখতে পাচ্ছ কিভাবে আমরা ডিনারটা করলাম ওকে নিয়ে। এত দুষ্টুমি করছে, তাও আমার কাছে ছিল শান্ত একটু কিছু কিছু, আর খাবারটা খুব খারাপ ছিল। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইফস্টাইল। তো আমাদের এখন ফটো সেশন চলছিল, ব্যাপারটা এটাই। তো এখন এখান দিয়ে বাড়ি। বাই।